আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ছোট্ট একটা ব্লগ, যেটা কয়েকদিন ধরেই মানে রয়েছে, কিন্তু এডিট করে ছাড়বো সেটুকু সময় হচ্ছে না, মানে একটু ব্যস্তর মধ্যে আছি। তো সকালবেলা ওটস খেয়ে নিয়েছিলাম, তারপরে চলে গেছিলাম দোকানে। হঠাৎ করে ফোন করেছিল, ভিড় হয়েছে দোকানে আসো, তো গেছিলাম। তো আসার সময় অরেঞ্জ নিয়ে গেছিলাম আর কি, তো কত মাসে গিয়ে দিয়ে আসলাম, আর আমি খেতে খেতে একটু আসলাম। তারপরে ওই যে অর্ণবের জন্য একটু খাবার দাবার নিয়েছিলাম, ও স্কুল থেকে, ও হঠাৎ ওকে বলে যায়নি যে স্কুলে যাওয়ার আগে যে আমি যাবো, তো এসে দেখলে আমি জানি ও কান্নাকাটি করবে, কারণ বলে যায়নি। তো খাবার না নিয়ে আসলে, ওই যে খাবার এনেছি, ও বলছে যে আমার কখন থেকে খিদে পেয়েছে, তুমি কখন আসবে আমি জানি, তুমি খাবার নিয়ে আসবে। তো না নিয়ে আসলে তো আমার আজকে আর বাঁচার উপায় ছিল না। তো ও খুব খুশি হয়েছিল ওই যে টফি টফি দেখে। তো তারপরে আমরা আজকে যাব একটুখানি, এক জায়গায় নিমন্ত্রণ আছে একটা দাদা বাড়ি আমাদের বাড়ির পাশে আর কি, বাপের বাড়ির পাশে ঘর উদ্বোধন হবে, সেখানে যাব। ঘর বলতে মন্দির উদ্বোধন হবে, হরি ঠাকুরের মন্দির। তো কর্তামশাই ওরা কাজ করছিল, মা বাবা, তো ওদের জন্য সবার জন্য একটু জল বানিয়ে নিয়েছিলাম, যেটার মধ্যে ছিল একটু চিয়া সিডস। তো শাশুড়ি মা ওরা এখানে কাজ করছে, দিয়ে দিই চলো। তো আজকেই এই মানে মন্দিরটা উদ্বোধন হলো, নতুন ঘর করছে, ঘর এখনও পুরো কমপ্লিট হয়নি, কমপ্লিট হলে তোমাদের অবশ্যই দেখাবো। আর হচ্ছে কি, দেখতে পাচ্ছো কালকে ঘরের পুজো আছে আর লক্ষ্মীনারায়ণ পুজো, আর আজকে এই মন্দিরের পুজোটা হয়ে গেল। আর দেখলেই তো তোমরা, হরি ঠাকুরের দল এসেছিলো, বেশ খুব ভালো লাগলো অনেকদিন পর দেখে। আর তারপরে একটু রাত রাত হয়ে গেছিলো এখান থেকে ফিরতে ফিরতে, তো কর্তামশাই আবার বেগুনি চপ আর সিঙ্গারা নিয়ে এসেছিলো, তো চায়ের সাথে হয়ে গেছিলো। আর এদিকে আবার রুটি ছিল, সেটা আবার সেঁকে নিয়েছিলাম। তো চলো আজকের ছোট্ট ভিডিওটা এখানে শেষ করলাম, কেমন লাগলো জানিও। টাটা বাই, ভালো থেকো সবাই।